শুনুন, ভাবছিলাম এত ভাগাভাগির কী দরকার? আমি যদি ব্রেকফাস্ট আর লাঞ্চ করি আর আপনি ডিনার, কেমন হবে? নো প্রবলেম, কিন্তু সেসব কাল থেকে, আজ আমার স্টুডিও থেকে ফিরতে একটু রাত হবে। ওকে, এই নিন ব্রেকফাস্ট। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আমাদের চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, ভালো আছি। আমার বৌমা কেমন আছে? সেও ভালো আছে। আমি কি কথা বলবো? মানে কি বলতে চাইছো তুমি? কেমন আছিস মা? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ছেলে ঠিক যত্ন আত্তি করছে তো? হ্যাঁ। যদি না করে তাহলে আমাকে বলবি। না, সেরকম কিছু না। যা দরকার হবে তুই আকাশকে বলবি, আর যদি মনে হয় যে আকাশকে বলা যাবে না তাহলে তুই আমাকে বলিস। আমাকে শাশুড়ি বলে দূরে দূরে সরিয়ে যাবি। আমি যেমন আকাশের মা সেরকম তোরও মা। ঠিক আছে। কি ব্যাপার, কথা বলতে তোর সংকোচ বোধ হচ্ছে? কই না তো। আমি জানি লজ্জায় তুই মুখ ফুটে কিছু বলতে পারিস। তুই আকাশকে ফোন কর। এমা বলো। ওর খেয়াল রাখিস? আমি কি খেয়াল রাখবো মা, ওই আমার এত খেয়াল রাখছে। তাই তো তোর প্রতি ওর ভালোবাসা। ভালোবাসা উপচে পড়ছে, সারাদিন রান্না করেই থাকছে আর রোজ নতুন নতুন আইটেম করে খাওয়াচ্ছে। আমার বৌমা জানে রান্না করে খাইয়ে কিভাবে স্বামীর মন জয় করা যায়। তুমি ঠিক বলেছো। জানো আমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে, পাউরুটি আর জ্যাম। পাউরুটি আর জ্যাম, এটা আবার স্পেশাল কি? পাউরুটিটা স্পেশাল নয়, জ্যামটা স্পেশাল, ওটাও নিজের হাতে তৈরি, একদম দোকানে কেনা জ্যামের মতো। তার মানে বউয়ের হাতে রান্না খুব পছন্দ হচ্ছে। শোন, একদম কবজি ডুবিয়ে খাচ্ছি। তোমার জন্য আমি এক জার জ্যাম পাঠাতে বলছি। অঞ্জলি, তোমার এই স্পেশাল জ্যামটা মায়ের জন্য এক জার পাঠিয়ে দে। না না, আমার কিচ্ছু লাগবে না, এখন রাখছি। আচ্ছা মা। আমাকে অপমান না করলে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি? দিব্যি হজম হয়, এই জ্যাম পাউটি নাও হজম হতে পারে। মেয়ে হয়ে জন্মেছে যখন একটু রান্নাটা শিখতে পারো। আমার মনে হয় বিক্রমকে তোমার বাবা দাঁড়ায়নি, তোমার এই গুণের বহর দেখে সে নিজেই পালিয়েছে। কি বললে? আমি বললাম এই যে তুমি কাজের বেলায় অষ্টরম্ভা, সেটা দেখে বিক্রম দৌড় মেরেছে। কি করে বল।